হোয়াটসঅ্যাপ করে দাও। আমি হোয়াটসঅ্যাপ পাইছো না কোনা তুমি একটু এদিকে সাদা লোনা ইয়ে করে তো হয়েছি যে আমাদের একজন অ্যালামনি 1986 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। উনি মুম্বাইতে বসবাস করতেন এবং মুম্বাইতে যখন উনি তার স্ত্রীর চিকিৎসা করে রাস্তায় নেমেছেন হঠাৎ করে একটা বাইকার এসে যে 18 ফুটের নিচে এমন স্পিডে ওকে ধাক্কা দিয়ে মেরে 10 ফুট উপরে দূরে নিয়ে চলে গেছে এবং ওর এই এক অকাল মৃত্যুর জন্য সে 2 দিন হসপিটালে ছিল। এরপরে তার মৃত্যু হয়। তার যাতে দোষী যারা তাদের যাতে শাস্তি হয় সেই মোতাবেক আমরা তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। আর একটা যে জুভেনাইল অ্যাক্ট আছে ওই জিনিসগুলির সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য আমাদের একটা প্রয়াস। কত তারিখ ঘটনা ঘটেছিল? 21 তারিখ 21শে অক্টোবর। আপনাদের ডিমান্ডটা কার কাছে? না, এই যে সমস্ত ব্যাপারে আমাদের যিনি 1986 যে মেকানিক্যাল ওনার সহপাঠী আমাদের এখানে কয়েকজন আছেন, তার মধ্যে ইঞ্জিনিয়ার তাপস ভট্টাচার্য আছেন,